Joy Sri Ram, Joy Sri Ram, Joy Sri Ram. আগামী বৃহস্পতিবার হনুমান জয়ন্তী, 700 বছর পর দুর্লভ সংযোগে 6 রাশির সোনার ভাগ্য হতে চলেছে। আমি একটি কথা বারবার বলছি, অবশ্যই আপনারা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আগামী বৃহস্পতিবার 6 এপ্রিল 2023 এই হনুমান জয়ন্তীতে যে 6 রাশির সোনার ভাগ্য হতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, হনুমানজি, প্রবল পুত্র হনুমানজি উপাসনা যদি আপনারা করেন, যেখানেই সমস্যা সেখানেই হনুমানজি কিন্তু আপনাকে তুলে ধরবে সেই সমস্যা থেকে। আপনি প্রচুর সমস্যাতে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, আপনার কোর্টে যেতে যেতে আপনার ক্লান্ত হয়ে গেছেন। আমি বলবো আপনারা হনুমানজির উপাসনা করুন, যারা মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, ঋণ হয়ে গেছে, আপনি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, হনুমানজির উপাসনা অবশ্যই করুন। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দির আপনারা যান, হনুমান 40 আপনারা পাঠ করুন, সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, হনুমানজিকে চ্যামেলি তেলের প্রদীপ আপনারা দিন এবং সিঁদুর আপনারা অবশ্যই প্রদান করবেন। মহিলারা ভুল করেও আপনারা সিঁদুর দিবেন না, আপনারা লাল জবা অথবা গোলাপ ফুল আপনারা নিবেদন করুন এবং হনুমানজিকে আপনারা লাড্ডু, ছোলা এবং নারকেল ভোগ হিসাবে, প্রসাদ হিসাবে আপনারা অবশ্যই দিবেন এবং সেখানে তুলসী পাতা অবশ্যই সেই ভোগের সঙ্গে কিন্তু দিবেন। তুলসী পাতা ছাড়া হনুমানজি সেই ভোগ কিন্তু গ্রহণ করেন না। তুলসী পাতাতে হনুমানজি খুব প্রসন্ন হন। যাদের বড় বড় সমস্যা রয়েছে আপনারা তুলসী পাতার মালা হনুমানজিকে নিবেদন করুন, বড় বড় সমস্যা মিটে যাবে। যারা ব্যবসা করছেন হনুমানজির উপাসনা করুন, গাড়ির ব্যবসা করছেন, আপনার গাড়ি মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আপনারা হনুমানজির মন্দিরের সিঁদুর নিয়ে হাং, এটা আপনারা গাড়ির বোনাট অথবা ড্যাশবোর্ডে লিখুন হাং। এবং বাস্তুক্ষেত্রে খুব ডিস্টার্ব চলছে, আপনি হনুমানজির মন্দির থেকে একটি ধ্বজ আপনারা আপনাদের ছাদে অবশ্যই লাগান। দেখবেন বাস্তুর দোষ নিশ্চিতরূপে কাটবে। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, যেখানেই আপনার সমস্যা, একমাত্র এই কলিযুগে আপনাকে হনুমানজি রক্ষা করবে। যারা একনিষ্ঠ হনুমানজির ভক্ত তারা অবশ্যই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন হনুমানজি, হনুমানজির উপাসনা যদি করতে পারেন, আপনার জীবনে কঠিন থেকে কঠিনতম
সমস্যা দূর কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। 700 বছর পর কিছু দুর্লভ সংযোগ, কিছু অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে এই ছয় রাশি। সোনার ভাগ্য হতে চলেছে এই হনুমানজির আশীর্বাদে। যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একটা ঋণ থেকে উঠবেন কী করে, আর একটা ঋণ থেকে উঠবেন কী করে, অবশ্যই হনুমানজি স্বর্ণাপন্ন হন, যে কোনো মনস্কামনা আপনার পূরণ হবে। এবং মঙ্গলবার করে আপনারা রাত্রি 10টায় আপনারা হনুমান 40 100 বার পাঠ করুন এবং আপনার যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। এই হনুমান জয়ন্তীতে 6 এপ্রিল 2023 যে ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে আমি একে একে জানব। নাম্বার 1 রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনার ব্যবসা, আপনার কর্ম, আপনার ভাগ্য এই জায়গা থেকে লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি কর্ম এবং কেরিয়ার এবং দাম্পত্য সুখের জায়গা এবং ধনের জায়গা, ব্যবসা দ্বারা আপনার অর্থ কিন্তু আসতে চলেছে মেষ রাশি, লিখে রাখুন। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে, ডেলি ইনকাম আপনার বৃদ্ধি হতে চলেছে, আকস্মিক প্রাপ্তি আপনার ঘটতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ, ব্যবসা যারা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, ডেলি ইনকাম, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ডিজিটাল মার্কেটিং থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির কপাল খুলতে চলেছে বিদেশ থেকে লাভ, সুখ সাধন, প্রপার্টি থেকে লাভ, কেরিয়ার এবং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির অদ্ভুত অকল্পনীয় ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। 700 বছর পর এই দুর্লভ সংযোগে মিথুন রাশির কপাল খুলতে চলেছে, সুযোগ আসতে চলেছে, বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে 6 এপ্রিল 2023 এই হনুমান জয়ন্তী থেকে, সোনার ভাগ্য হতে চলেছে। আবারও বলবো প্রত্যেকে জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা প্রচুর সমস্যাতে পড়ে আছেন আমি বলবো হনুমানজির মন্দির আপনারা অবশ্যই যান, প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা অর্চনা উপাসনা অবশ্যই আপনারা করুন এবং চ্যামেলি তেলের প্রদীপ এবং পান পাতার মালা, জয় শ্রীরাম লিখে 9টি পান পাতার মালা আপনারা হনুমানজিকে আপনারা নিবেদন করুন। এটা প্রতি মঙ্গলবার যদি আপনারা করতে থাকেন বিশেষভাবে লাভ পাবেন। যাদের শনি সাড়ে সাথে চলছে, শনি ঢাইয়া চলছে, শনি আপনার জন্মছকে নিচস্ত, রাহু খারাপ রয়েছে, অবশ্যই হনুমানজির স্বর্ণাপন্ন আপনারা অবশ্যই হবেন। নমস্কার।